बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सम्मानितम शिक्षार्थी भाईरा अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। आशा करी सकले भलो आछेन, आलहमदुलिल्लाह आमिओ भलो आछि। प्रिय शिक्षार्थी भाईरा, प्रतिबारेर मतो आजके आपनादेर जन्य एकटि गुरुत्वपूर्ण टिउटोरियल निये हाजिर होयेछि। आजकेर क्लासटि अत्यंत गुरुत्वपूर्ण बोले आमि मने करि दैनन्दिन जीवने इंग्रेजी कथा बलार क्षेत्रे। तबे आजकेर क्लासटि मूलत चारटी सेंटेंस नहीं आलोचना करब, जेमन फील लाइक, काइंड ऑफ, इट इज टाइम टू, दैट इज व्हाई। ये चारटी सेंटेंस दैनन्दिन जीवने कथोपकथनेर क्षेत्रे खुबी गुरुत्वपूर्ण भूमिका पालन करबे बोले आमि मने करि। आज के चारटी सेंटेंस नहीं आलोचना करते जाच्छि, आमार साथेई थाकुन। इनशाल्लाह परवर्तीते आपनादेर जन्य आरो सुंदर सुंदर क्लास निये हाजिर हब। तबे प्रतिदिन आमार क्लासे थाकबे दो থেকে তিনটি বা চারটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। যেমন আলোচনা করতে গেলে ফিল লাইক, একটা জিনিস মনে রাখবেন, ফিল লাইক আমরা কখন ইউজ করব, যেমন কোনো কিছু ইচ্ছা করার ক্ষেত্রে সেটা ফিল লাইক ইউজ করব। যেমন যদি স্ট্রাকচার তৈরি করি ফিল লাইকের, যেমন সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন ফর এক্সাম্পল, আমার আম খেতে ইচ্ছে করে, সেক্ষেত্রে কি হবে, এখানে সাবজেক্টকে আই, আমার, আই ফিল লাইক ইটিং ম্যাঙ্গো, আই ফিল লাইক গোয়িং টু লন্ডন, আমার লন্ডনে যেতে ইচ্ছে করে। টোটালি বলতে চাচ্ছি যে ফিল লাইক আমরা তখনই ব্যবহার করব যখন আমার কোনো কিছু করতে ইচ্ছে করে, যেমন আমার আম খেতে ইচ্ছে করে, ঘুমাতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফিল লাইক ইউজ করব। আর যখনই ফিল লাইক ইউজ করব অবশ্যই ভার্বের সাথে আইজি যোগ করতে হবে। মূলত স্ট্রাকচারটা হচ্ছে ফিল লাইক। আমরা এখন আরও কয়েকটি সেন্টেন্স আলোচনা করতে যাচ্ছি ফিল লাইক নিয়ে। যেমন আমার এখন পড়তে ইচ্ছে করে, সেক্ষেত্রে আই ফিল লাইক রিডিং নাও। আমার এটা হচ্ছে আমার কেয়ার, আমার মানে হচ্ছে আমি, একটা সাবজেক্ট, এখন পড়তে ইচ্ছে করে, কোনো কিছু ইচ্ছে করে, সেই ক্ষেত্রে আই ফিল লাইক ফড়া, ফড়াটা কি, ফড়াটা হচ্ছে বার্ফ। তা আমি একটু আগে স্ট্রাকচারে বলছি বার্ফের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে বার্ফের সাথে আইএনজি যোগ করলে আই ফিল লাইক কি রিডিং, আমার বার্ফটা হচ্ছে কি ফড়া, পড়ার সাথে আইএনজি যোগ করলে রিডিং, এরপর কি এক্সটেনশান যদি আরও কিছু থাকে এখন নাও, মানে আই ফিল লাইক রিডিং নাও। নেক্সট আই ফিল লাইক রিডিং উইথ মাই সিস্টার, আমার আমার বোনের সঙ্গে আমার পড়তে ইচ্ছে করে, আই ফিল লাইক রিডিং উইথ মাই সিস্টার। উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে, হ্যাঁ। তারপর হচ্ছে আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তাহলে আমার সাবজেক্টকে আমি নিজেই, সেক্ষেত্রে আই ফিল লাইক কথা হচ্ছে কি স্পিক, বারবার সাথে আইএনজি যোগ, আই ফিল লাইক স্পিকিং উইথ ইউ, তোমার সঙ্গে। নেক্সট হচ্ছে কাইন্ড অফ, আচ্ছা কাইন্ড অফ মানে হচ্ছে এই যে কাইন্ড অফ মানে ধরনের। দৈনন্দিন জীবনে কিন্তু আমরা মনে করেন একটা শপিং মলে গেলাম, কোথাও গেলাম বা কারোর সাথে কথা বললাম, সেই ক্ষেত্রে এর ধরনের, যেমন কাইন্ড অফ, কাইন্ড অফটা হচ্ছে আপনার স্ট্রাকচার, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন কাইন্ড অফ মানে হচ্ছে ধরনের। এখন আমি যদি বলি হোয়াট কাইন্ড অফ, কী ধরনের, বাংলা যদি বলতে যাই কী ধরনের, এখন আমরা একটু আগে শিখলাম কি ধরনের মানে হচ্ছে কাইন্ড অফ। এখন আসেন মনে করেন কী ধরনের, কী কথাটা আপনার শুনতে পারতেছেন বা আপনার কানে আসতেছে, সো এখানে কী মানে কি হোয়াট, ডব্লিউএস হোয়াট, সো এখানে আপনি কীটা বসান, কী, এরপর ধরনের, ধরনের মানে হচ্ছে কাইন্ড অফ। তাহলে আমরা বলতে গেলে বলতে পারি হোয়াট কাইন্ড অফ, কী ধরনের। আসুন এখন আর একটু বাড়াই, তাহলে কী ধরনের মোবাইল, তাহলে কী মানে হচ্ছে হোয়াইট, ধরনের মাঝখানে ধরনেরটা আমরা কী লাগাবো, কাইন্ড অফ। দেন হচ্ছে কী বলছে মোবাইল, তাহলে কাইন্ড অফ মোবাইল, হোয়াট কাইন্ড অফ মোবাইল, কী ধরনের মোবাইল। আসেন এবার আর একটু বড়ো করি, কী ধরনের মোবাইল তুমি চাও, হোয়াট কাইন্ড অফ মোবাইল ডু ইউ ওয়ান্ট, হোয়াট কাইন্ড অফ মোবাইল ডু ইউ ওয়ান্ট, কী ধরনের মোবাইল। আর একটু বড়ো করি আর একটা সেন্টেন্স,
এটা একটা প্রশ্ন, ধরুন প্রশ্নবোধক সেন্টেন্স, ডু ইউ ওয়ান্ট, কী ধরনের মোবাইল তুমি চাও, ইউ ওয়ান্ট তুমি চাও, এরপর এটার সাথে প্রশ্নবোধক করতে হলে ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ তুমি চাও। ওকে, নেক্সট হচ্ছে হুইচ কাইন্ড অফ মোবাইল ডু ইউ হ্যাভ। হুইচ মানে কি, কোন বা কোনটি, তাহলে হুইচ কোন কাইন্ড অফ, কোন ধরনের, এরপর কি মোবাইল, কোন ধরনের মোবাইল ইউ হ্যাভ তোমার আছে, ডু ইউ হ্যাভ তোমার কি আছে, মানে কোন ধরনের মোবাইল তোমার আছে। এটা হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক যেমন তোমার আছে ইউ হ্যাভ, তোমার কি আছে ডু ইউ হ্যাভ, প্রশ্নবোধকের কারণে এখানে হেল্পিং ভার্ব হিসেবে ডু নিয়ে আসছি সাবজেক্টের আগে, এই ব্যাপারেও পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, হুইচ কাইন্ড অফ মোবাইল ডু ইউ হ্যাভ, কী ধরনের মোবাইল তোমার আছে। নেক্সট, ইট ইজ টাইম টু ধরে নিন, এটা আপনার স্ট্রাকচার, এটা একদম মুখস্থ করে নেবেন, ইট ইজ টাইম টু, এটার বাংলা বলতে গেলে আমরা বলতে পারি কি এটা সময়, তাই না, এটা সময়। ওকে, এখন আসুন এটা কীভাবে ব্যবহার করতে পারি দৈনন্দিন জীবনে। যখন মনে করেন আপনি, আপনার বোনকে বলতেছেন বা আপনার মাকে বলতেছেন যে মা এখন খেলার সময়, হ্যাঁ, বা আপনি আপনার বোনকে বলতেছেন এখন পড়ার সময়, দেখেন তার মানে দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন এই শব্দটা ইউজ করি বা এই সেন্টেন্সটা ইউজ করি, এখন পড়ার সময়, এখন খাওয়ার সময়। সেক্ষেত্রে বলতে গেলে দেখুন এখানে সেন্টেন্স তৈরি হবে কীভাবে, ইট, একটু আগে আমরা বললাম কি ইট ইজ টাইম টু, মানে এটা সময়, তাইলে ইট ইজ টাইম টু, যেটার জন্য সময় সেটা বসাই দিব, ইট ইজ টাইম টু রিড, এখন কি এখন পড়ার সময়, রিড মানে পড়া, একদম ইজি, ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। আসুন, ইট ইজ টাইম টু স্লিপ নাও, এখন ঘুমানোর সময়, ইট ইজ টাইম টু ওয়েক আপ, এখন উঠার সময়, ঘুম থেকে ওঠার সময়, ইট ইজ টাইম টু গো টু অফিস, এখন অফিসে যাওয়ার সময়, এভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করেন। ওকে, বাট মনে রাখবেন যে ইট ইজ টাইম টু, এটা দিয়ে এটা আপনার একটা স্ট্রাকচার, দেন যেটার জন্য সময় সেটা বসাই দেন, বার্ফটা বসাই দেন বা যেটার প্রয়োজন সেটা বসাই দিবেন। এখন আসুন, ইট ইজ টাইম টু এই সেন্টেন্সকে যদি আমরা প্রশ্নবোধক করি, তাহলে প্রশ্নবোধক করার নিয়মটা অবশ্যই জানতে হবে। যেমন একটু বলছি ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়, যখন আপনি আপনার মাকে প্রশ্ন করবেন, মা এখন কি পড়ার সময়, মা এখন কি ঘুমানোর সময়, হইতে পারে না, সেক্ষেত্রে প্রশ্নবোধক করবে, একদম ইজি। দেখেন প্রশ্নবোধক যখন করতে যাব তখন ইসটাকে ইটের আগে নিয়ে আসব, দেখেন ইসটাকে কী করব, ইটের আগে নিয়ে আসবো, যে সচরাচর আমরা জানি যে কোনো কিছু প্রশ্নবোধক করতে গেলে সেক্ষেত্রে কি এই ইসটাকে, বিভার্ফটাকে কি প্রশ্নবোধক সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়, বাট এখন আপনি ধরে রাখেন যে প্রশ্নবোধক করতে গেলে ইসটাকে ইটের আগে নিয়ে আসবো, তাহলে যদি বলতে যাই ইজ ইট টাইম টু, এটা কি সময়, কিসের সময়, ইজ ইট টাইম টু রিড, এরপর আর একটু লাগে দেন নাও, ইজ ইট টাইম টু রিড নাও, এখন কি পড়ার সময়, ইজ ইট টাইম টু গো টু আউটসাইড নাও, এখন কি যাওয়ার সময়, বাইরে যাওয়ার সময়, ইজ ইট টাইম টু স্লিপ নাও, এখন কি ঘুমানোর সময়। নেক্সট হচ্ছে দ্যাটস হোয়াই, এই যে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ, এই কারণে, দ্যাটস হোয়াই এই কারণে। দেখেন আমরা অনেক সময় বলে থাকি কিন্তু একজন আরেকজনের সাথে যখন দৈনন্দিন জীবনে, বাংলাতে আসুন, হ্যাঁ, এই কারণে আমি ফুটবল খেলতে যাইতে পারি নাই, এই কারণে আমি তোমাকে টাকা দিই নাই, হ্যাঁ, খুব সুন্দর একটা মজার ওয়ার্ড, কথায় কথায় ইউজ করতে পারেন আপনি। দেখেন দ্যাটস হোয়াই, এটা মুখস্থ করে নিন, দ্যাটস হোয়াই মানে হচ্ছে এই কারণে। এখন আসুন সেন্টেন্সের সাথে আমরা কীভাবে দ্যাটস হোয়াই শব্দটি ইউজ করব। ওকে, দ্যাটস হোয়াই আই ডিড নট গো টু মার্কেট, মানে এই কারণে আমি মার্কেটে যাইতে পারি নাই, এই কারণটা এখনও বলি নাই, যখন কারণটা বলবো মানে কী কারণে যাইতে পারি না সেটা পরে বলতেছি, দ্যাটস হোয়াই আই ডিড নট গো টু মার্কেট, এই কারণে আমি বাজারে যেতে পারি নাই। দেখেন এখন কী কারণে আসি, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাইতেছিলাম, দ্যাটস হোয়াই আই ডিড নট গো টু মার্কেট, মানে আমি ঘুমাইতেছিলাম এই কারণে আমি বাজারে যেতে পারি নাই, কি আমরা বলি না, আমি ঘুমাইতেছিলাম এই কারণে আমি পড়তে পারি নাই। ওকে, নেক্সট, ইউ ডিড নট গিভ মি মানি, তুমি আমাকে টাকা দাও নাই, দ্যাটস হোয়াই আই কুড নট বাই ক্লোথ, তুমি আমাকে টাকা দাও নাই, দ্যাটস হোয়াই এই কারণে আই কুড নট বাই ক্লোথস, এই কারণে আমি জামা কিনতে পারি নাই। বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু দ্যাটস হোয়াই সম্বন্ধে বুঝেছি যে
দ্যাটস ওয়াই এটা খুবই গুরুত্বপূর্ণ, বাট এর আগে পরে কিন্তু সেন্টেন্স দিয়েছি এবং মাঝখানে দ্যাটস ওয়াই বলছি, বাট আগে পরে যে সেন্টেন্সগুলো মেক করার যে সিস্টেম সেটাও একদম ইজি, ইনশাল্লাহ ধাপে ধাপে জানতে পারবেন, আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করলাম, ইনশাল্লাহ আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং বিশেষ করে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এমন কিছু সেন্টেন্স নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।